Assalamualaikum warahmatullahi wabarakatuh. Desh o desher baire theke je somosto shubho darshok shrota amader channel er video dekhchen shei somosto shubho darshok shrota der janai onek onek obhinondon o shubhechha. Shubho darshok aaj roj shukrobar apnader niye eshechi Khulna jelar Dumuria thanar Chuknagar Gorurhate. Shubho darshok shrota apnara dekhchen amader pichone onek khamar bujhe guru. Shubho darshok shrota এই সমস্ত খামার উপযোগী গরু ব্যাপারীগণ কেমন দরদামে বিক্রয় করছেন আজ আমরা সে ব্যাপারে আপনাদের জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের মাঝে একটি ষাঁড় গরু এই গরুটা কিন্তু খামার উপযোগী গরু আসুন আমরা জানি এই গরুটা কত টাকায় বিক্রয় করবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বলছি ভাইয়া আমরা যে গরুটা দেখছি আপনার কাছে এই গরুটা কোন জাতের ভাই এটা হলো ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের এটা কি ষাঁড় গরু হ্যাঁ ষাঁড় গরু বয়স আনুমানিক কেমন হতে পারে গরুটার এর বয়স 7 মাস 7 মাস এই মত তো আদাত আদাত আচ্ছা ভাইয়া এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি এটা আমরা দাম চাচ্ছি 115 115000 টাকা দাম চাচ্ছেন বিক্রি করবেন কত টাকা 90 হলে 90 হলে সুপ্রিয় দর্শক শ্রোতা গরুটা বয়স বলছে 7 মাস 115000 টাকা দাম চাচ্ছেন বিক্রি করবেন 90000 টাকা ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছি যে গরুটা দেখছি আমরা এই গরুটা কি আপনার হ্যাঁ বলছি এই গরুটার বয়স কেমন হতে পারে দাঁত হয়েছে গরুর না 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 দাঁত হয়নি আচ্ছা এই গরুটা কি বর্তমান সুস্থ একেবারে ফুল সুস্থ খাওয়া দাওয়া ভালো আছে খাওয়া দাওয়া সব দেখে দেখাই দেয়া যাবে জাতে মানে কেমন গরুটা হ্যাঁ জাতে মানে কেমন জাতে খুব উন্নত জাত উন্নত জাত যাই হোক এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি 125 দাম চাচ্ছি 125000 টাকা দাম চাচ্ছেন বিক্রি করবেন কত তাহলে আপনাদের বলতে হবে দাঁড়া আমরা মিডিয়া থেকে এসেছি দেখছেন আমাদের দর্শক শ্রোতা দেখছে যেহেতু এই দামগুলো আমরা জানাই আমাদের দর্শক শ্রোতাদের ঠিক আছে তো বলছি হ্যাঁ বিক্রি করবেন কত ভালো বাবা 15 রলে বিক্রি করবার ন্যায় আছে এখন কম বেশি বাকি আল্লাহর হাত উপর আল্লাহ ভরসা দাম চাইলেন কত 25 সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ষাঁড় গরু দাম চাইছেন 125000 টাকা বিক্রি করবেন 115000 টাকা আচ্ছা ভাই এটা কি ফ্রিজিয়ান নাকি করাস গরু হ্যাঁ এটা করাস করাস সাদা কালো পাহারা থাকে করাস গরু ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে কিন্তু আরো একটি ষাঁড় গরু আসুন আমরা এই ষাঁড় গরুটার দাম জানি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভাই বলছি ভাই আপনার কাছে যে গরুটা আমরা দেখছি এই গরুটা বর্তমান কি সুস্থ সুস্থ খাওয়া দাওয়া ভালো আছে খাওয়া দাওয়া ভালো আচ্ছা এই গরুটা কোন জাতের গরু বিদেশি গরু বিদেশি গরু জাতে কি করাস নাকি ফ্রিজিয়ান জাতে বলে কুরাস জাতে করাস বয়স কেমন হতে পারে আমি অনুমান করতে না আমার কি দাঁত হইছে না দাঁতইনি দাঁত হয়নি এ খাওয়া দাওয়া ভালো আছে হ্যাঁ খাওয়া দাওয়া ভালো দাম চাচ্ছেন কত আপনি দাম চাচ্ছেন 96 96000 টাকা দাম চাচ্ছেন বিক্রি করবেন কত টাকা ওই 90 খোলে 90 90 খোলে সুপ্রিয় দর্শক শ্রোতা গরুটা বলছেন করাস গরু দাম চাচ্ছেন 96000 টাকা বিক্রি করবেন 90000 টাকা তো ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে দেখছেন আরো দুইটা ষাঁড় গরু আসুন আমরা জানি এই গরু দুইটা কত টাকায় বিক্রি করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছি আমরা যে দুইটা ষাঁড় গরু দেখছি এই ষাঁড় গরু দুইটা কি আপনার আমার একটা আমার একটা একটা এই সাইডেরটা আচ্ছা এই গরুটা বর্তমান কি সুস্থ হ্যাঁ বর্তমান সুস্থ খাওয়া দাওয়া ভালো খুব ভালো আচ্ছা জাতে কোন জাতের গরু এটা আপনার ত্রিবার্ষিক করাস 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 গরু আচ্ছা যাই হোক বয়স কেমন হবে বয়স এখনো দাঁত ভাঙে নাই দাঁত ভাঙে নাই সে গরুটার দাম চাচ্ছেন কত আপনি চাচ্ছি 95000 95000 টাকার দাম চাচ্ছেন বিক্রি করার টার্গেট কেমন আছে ও 80-82 80-82000 টাকা বিক্রির টার্গেট আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ সহমতে আপনাদের দোয়ায় ভালো আছি বলছি ভাইয়া এই গরুটা আপনার হ্যাঁ এই গরুটা ভাই বর্তমান কি সুস্থ হ্যাঁ সুস্থ খাওয়া দাওয়া ভালো হ্যাঁ সেই গরুটা ভাই কোন জাতের এই গরুটা আপনার আছে সিন্ধি জাতের সিন্ধি জাতের গরু দাঁত হয়েছে গরুর না এখন দাঁত হয়নি বাছুর এখনো বাছুর গরুর হ্যাঁ
আচ্ছা ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি? 92 চাচ্ছি। 92000 টাকা। আচ্ছা বেচা বিক্রি টার্গেট কেমন? 85-86। 85000 টাকা, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এগুলোটার দাম চাচ্ছেন 92000 টাকা, বিক্রি করবেন 85-86000 টাকা। আচ্ছা ভাই গরুটা কোন জাতের ভাই? সিন্ধি জাতের। সিন্ধি সিন্ধি জাতের গরু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখিস ভালো। আচ্ছা বাপ, আপনার হাতে যে গরুটা আমরা দেখছি, এই গরুটা কি বর্তমানে সুস্থ? হ্যাঁ সুস্থ সুস্থ। খাওয়া দাওয়া ভালো আছে? আছে আছে। আচ্ছা ভাই বাপ, এই গরুটা জাতে কোন জাতের গরু? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি? চাষি আছে 80-85, মানে 75 হলে বিক্রি হবে। সুপ্রিয় দর্শক, গরুটার দাম চাচ্ছেন 80000 টাকা, 75000 টাকা হলে বিক্রি করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বৃষ্টি নামছে গরুহাটে, তো আমরা বৃষ্টি শেষ হলেই আবার ভিডিও করব, তাহলে আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনারা আমাদের চ্যানেলে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? আমার লাভলু খান। লাভলু খান ভাই, সে যাই হোক ভাই, আমরা যে ধরনের গরু দেখছি, এই ধরনের গরু কি আপনি সবসময় সংগ্রহ করে রাখেন? হ্যাঁ সবসময়। সবসময় সংগ্রহ করে রাখেন? তো ভাই আমরা এই যে প্রথম যে গরুটা দেখছি, এই গরুটা ভাই কোন জাতের ভাই? এটা হচ্ছে আমাদের স্থানীয় গরু। স্থানীয় গরু, কি জাতের ভাই? এটা হচ্ছে দেশি ক্রস। দেশের ক্রস গরু। আচ্ছা ভাই বর্তমান গরুটা কি সুস্থ? হ্যাঁ সুস্থ গরু। খাওয়া দাওয়া ভালো আছে? হ্যাঁ ভালো। আচ্ছা দাঁত হয়েছে গরুর? না দাঁত নাই। দাঁত হয় নাই। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই আপনি? দাম চাচ্ছে 135। 135। বেচা বিক্রির দাম কত ভাই? টার্গেট কেমন আছে? টার্গেট 115 হলে বেশি দেবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গরুটার দাম চাচ্ছেন 135000 টাকা, 115 হলে বিক্রি করবেন, 115000 টাকা হলে বিক্রি করবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্বিতীয় নাম্বার একটা গরু। তো ভাইয়া দ্বিতীয় নাম্বারে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এই গরুটা ভাই কোন জাতের? ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাতের। বর্তমান কি সুস্থ গরু? হ্যাঁ সুস্থ। ভালো আছে? হ্যাঁ ভালো। আচ্ছা ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম চাচ্ছে 110। 110000 টাকা। বেচা বিক্রির দাম কত ভাই? 95 হলে বেচছো এটা। 95000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা ভাই গরুটার দাঁত হয়েছে? না এটা দাঁতে নাই। তো ভাইয়া তৃতীয় নাম্বারে আমরা আরো একটা গরু দেখছি ভাই, এই যে তৃতীয় নাম্বারে যে গরুটা, এই গরুটা ভাই কোন জাতের? ওটা ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান জাতের গরু। বর্তমান সুস্থ আছে গরুটা? সুস্থ গরু। খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ ভালো। আচ্ছা ভাই দাঁত হয়েছে গরুর? না দাঁতে নাই। দাঁত হয় নাই। আচ্ছা ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন আপনি? 105। 105000 টাকা। বিক্রি করবেন কত টাকা? 90 হলে বিক্রি করবো। 90000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা ভাই এই যে আমরা সর্বশেষ একটা গরু দেখছি 4 নম্বরে, এই গরুটা কোন জাতের ভাই? ক্রস। ক্রস জাতের। বর্তমান সুস্থ গরু? হ্যাঁ সুস্থ। খাওয়া দাওয়া ভালো? খুব ভালো। দাঁত হয়েছে? হয়নি। আচ্ছা ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন আপনি? ওটার দাম যাচ্ছে 82। 82000 টাকা। বিক্রি করবেন কত? ওটা 72 হলে বেচবো। 72000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা ভাইয়া আমার কোনো দর্শক শ্রোতা আপনার কাছ থেকে গরু ক্রয় করতে চাইলে আপনি কি দিতে পারবেন? হ্যাঁ পারবো। এই ধরনের গরু কি সবসময় সংগ্রহ করে রাখেন আপনি? সবসময় থাকে আমাদের। আপনার নাম্বারটা বলেন, ফোন নাম্বারটা। 01937 01937 288 2229 229। তাহলে লাভলু ভাইয়া ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। বলছি ভাই গরুটা কি আপনার? আমার। এটা কি গরু ভাই? বকনা গরু। বকনা গরু। আচ্ছা ভাই গরুটা কোন জাতের? এটা ওই দোআঁশলা জাতের। দোআঁশলা জাতের। দেশির ক্রস? ওটা দেশি ক্রস। ফ্রিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ানের ক্রস। আচ্ছা ভাই যাই হোক এই গরুটা বর্তমান সুস্থ আছে? সুস্থ, এখন সুস্থ। খাওয়া দাওয়া ভালো? ভালো। আচ্ছা ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন আপনি? 56 আছে। 56000 টাকা। বিক্রি করবেন কত টাকা? দেখ কত এখন খরিদ্দার যা বলে। টার্গেট আছে একটা? টার্গেট 50 ভাঙা যাবে না। 50 ভাঙা যাবে না। তো ভালো থাকবেন। আচ্ছা বয়স কেমন আপনি বলতে পারবেন? 7 মাস। 7 মাস বয়স। তো ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আরও একটি লাল গরু, আসুন আমরা গরুটা কত টাকায় বিক্রি করবেন জানি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। ভাইজানের নাম কি? আমার শফিকুল। হ্যাঁ শফিকুল ভাই। আচ্ছা এই গরুটা ভাই কোন জাতের ভাই? এটা হলো সিন্ধি জাতের। সিন্ধি জাতের গরু। আচ্ছা ভাই এই গরুটা বকনা গরু নাকি শাল গরু ভাই? বকনা গরু। বকনা গরু। আচ্ছা ভাই বর্তমান গরুটা কি সুস্থ? সুস্থ। খাওয়া দাওয়া ভালো আছে? ভালো। আচ্ছা ভাই বয়স কেমন হতে পারে গরুটার? 6 মাস। 6 মাস বয়স। দাম চাচ্ছেন কত আপনি গরুটার? দাম চাচ্ছে 48। 48000 টাকা। আচ্ছা ভাই বেচা বিক্রি কত টাকা টার্গেট আছে এরকম?
ওই 42-43 42-43 হাজার টাকা হলে বিক্রি করবেন। তো ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এখানে আরও একটি গরু আসুন আমরা জানি এই গরুটা কোন জাতের বা কত টাকা বিক্রি করবেন। আসসালামু আলাইকুম বাপ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারকাত। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি এই যে গরুটা আমরা দেখছি এই গরুটা কি গরু বাপ? সিন্ধি সায়াল জাত। সিন্ধি সায়াল জাত বকনা গরু নাকি ষাঁড় গরু? বকনা 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 গরু। বর্তমান সুস্থ গরুটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ। খাওয়া দাওয়া ভালো গরু? হ্যাঁ ভালো। সে গরুটার বয়স কেমন বললেন? এ বয়স হচ্ছে 8 মাস। 8 মাস বয়স হবে। গরুটার দাম চাচ্ছেন কত আপনি? দাম চাচ্ছি 52,000। 52,000 টাকা দাম চাচ্ছেন। বেচা বিক্রি টার্গেট কেমন আপনার? 46,000-45,000 টাকা টার্গেট। ভালো তো ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? বলছি চাচা আপনার কাছে যে গরু তিনটা দেখছি এই গরু তিনটা কি গরু চাচা, বকনা নাকি ষাঁড় গরু? ষাঁড় গরু। ষাঁড় গরু। সে এই গরু তিনটা কি বর্তমান সুস্থ ভাইজা? হ্যাঁ বর্তমান সুস্থ চাচা। হ্যাঁ সুস্থ। আচ্ছা খাওয়া দাওয়া ভালো এদের? হ্যাঁ ভালো। আচ্ছা চাচা এই গরু তিনটা কোন জাতের? এ বিভিন্ন জায়গার গরু, ঠাকুর গাছ আছে, গ্রামের আছে। জাতে কি জাতের গরু? এটা দেশি গরু, সিন্ধি আছে। দেশি আছে, সিন্ধি আছে। দেশি আছে, সিন্ধি আছে। চাচা এই গরু বয়স কেমন হতে পারে? 5-6 মাস করে। 5-6 মাস করে এই তিনটা গরু, 5-6 মাস করে বয়স। সেই একত্রে তিনটা গরুর দাম আপনি কেমন চাচ্ছেন? 46,000-42,000-37,000। এক একটা গরু। তো এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? 37,000। 37,000 টাকা দাম চাচ্ছেন। টার্গেট কেমন আপনার? 35,000 টাকা। আর এই গরুটার দাম কেমন চাচ্ছেন আপনি? 42,000 টাকা। বিক্রি টার্গেট? ওই 38-37। 38-37। তো তৃতীয় নাম্বারে যে গরুটা আমরা দেখছি এটার দাম কত যাচ্ছেন? 46,000। টার্গেট? ওই 37,000-38,000 টাকা। তো ভালো থাকবেন চাচা, আল্লাহ হাফেজ। আপনারা দেখলেন বৃষ্টি কাদার ভিতরে অনেক কষ্ট করে আমরা ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।